দর্শক, এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। তিনি রয়েছেন নিউ ইয়র্ক স্টেটে। আমরা তার কাছে চলে যেতে চাই। শিহাবুদ্দিন কিসলু, আপনি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন, বোঝাই যাচ্ছে। কি অবস্থা এবার, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? যদিও একদম শুরুর দিকে, কারণ গতবার কিন্তু করোনা ছিল, করোনার একটা প্রভাব ছিল, ভোটার উপস্থিতি অনেকটাই কম ছিল, সেক্ষেত্রে এবার কি অবস্থা? দেখুন, এবার নিশ্চিতভাবে বলতে পারি যে এবার অন্যান্য বারের চেয়ে ভোটার উপস্থিতি অনেক আমি বেশি দেখছি। আমি এর আগেও ভোট কভার করেছি অন্যান্য বিভিন্ন সেন্টারে, তবে এবার যেভাবে আমি দেখছি, আপনারা দেখছেন এখানে একটি চার্চে ভোট কেন্দ্র করা হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণ লোক এই সকালবেলা ভোরবেলাতেই, এবং আজকে যদি ওখানে ইলেকশন ডে ছুটির দিন ইলেকশন হিসাবে, তারপরও আপনারা ভোটের উপস্থিতি দেখতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে ভোটার যারা রয়েছে তাদের সাথে কি কথা হয়েছে কিনা, আপনার ফিলিস্তিন ইস্যু এবারে নির্বাচনে আসলে কতটা সাধারণ ভোটারদের উপরে কতটা প্রভাব ফেলছে? এবার দুটো বিষয় আসলে এবার নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এখানকার গর্ভপাত আইন, আর একটি হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এবং আপনারা জানেন যে রিপাবলিকান দলের যে গর্ভপাত বিষয়ের যে আইন, অর্থাৎ সেটি একটি বিষয় হয়ে দাঁড়াবে, এবং অবশ্যই মধ্যপ্রাচ্যের ব্যাপার, যে কারণে ভোটগুলো এভাবেই বিভক্ত হয়ে পড়ছে। এবার আমি কথা বলে যেটা বুঝেছি, বিশেষ করে আমরা এভাবে বলতে পারি যে যদি এবারের নির্বাচনে এই দুটো বিষয়ের উপরেই আসলে ভোটাররা বেশি জোর দিচ্ছেন, এবং যদি সেটি হয়, তাহলে যদি ট্রাম্পের পরাজয় হয় তাহলে ধরতে হবে সেটা গর্ভপাত আইনের কারণেই, রিপাবলিকান দলের যে নীতি। আর যদি ডেমোক্রেট প্রার্থীর পরাজয় হয় তাহলে ধরে নিতে হবে যে এই মধ্যপ্রাচ্যের বিষয়টি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যে বিষয়টি বলা দরকার যে এবারে তিনটি বিষয় এই এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একটি যে এখানকার নির্বাচনী রাজনীতিতে একটি শব্দ আছে যে কমান্ডার ইন চিফ, অর্থাৎ এখানে এই সারা বিশ্বের নেতা যিনি কি এবার নারী হবেন, সেটি একটি বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই এই যে দুটো বিষয় নিয়ে এখানকার মানুষ করছে অত্যন্ত বেশি জোর দিচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের এই দেশের অর্থনীতির বাইরেও যে বিষয়টি, যে বিশ্ব রাজনীতিতে যে বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যে কারণে আমাদের এখানে ইনফ্লেশন হচ্ছে এবং যার কারণে অর্থনৈতিক অবস্থা খুবই করুণ অবস্থা এখানে, এবং তৃতীয়ত হচ্ছে এই গর্ভপাত আইন। তো এই বিষয়গুলো যথাযথভাবেই কিন্তু মানুষের মনে আমি দেখছি যে জায়গা করে নিয়েছে, এবং বিশেষ করে ইলেকশনের আগে, নির্বাচনের বেশ কিছুদিন আগেও কিন্তু এতটা এর প্রভাব আমরা নির্বাচনের যেই ভোটারদের মধ্যে দেখিনি, কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে এই ভোটারদের মধ্যে এবং মানুষের মধ্যে এক ধরনের সাড়া জেগেছে ভোট দেওয়ার ক্ষেত্রে, এবং সাড়া জেগেছে এই বিষয়গুলো নিয়ে তারা বিবেচনা করছেন। কিসলু, আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে গতবার ট্রাম্পের পরাজয়ের পর কিন্তু আমরা ক্যাপিটাল হিলে একটি দাঙ্গার ঘটনা দেখেছি, তো এরই মধ্যে কিন্তু আগাম ভোটে এক ধরনের অভিযোগ ট্রাম্প এনেছেন, ভোট কারচুপির অভিযোগ। তো সেক্ষেত্রে যদি পরাজয়ের ঘটনা ঘটে, একই ধরনের পুনরাবৃত্তি হয়, তাহলে কি সেক্ষেত্রে দাঙ্গার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এবারের নির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল, শব্দটা ক্রুশিয়াল আমি জানি না বাংলায় একে জটিল বলা ঠিক হবে কিনা, তার থেকেও অত্যন্ত আমি বলবো যে গভীরতর এই সংকটটি, তার কারণ ইতিমধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্র আমি বলবো যে এক ধরনের রাজনৈতিক বিভাজন হয়ে গেছে, এবং যে কারণেই আমরা খুব সহজভাবে সাদা মাটা ভাবে যোগ বিয়োগ করে বলতে পারছি না। তবে আমার যতটুকু যে তথ্য বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, বা এখানকার কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা অন্যান্য যারা, যে হোমল্যান্ড সিকিউরিটি এবং আদার, তারা যে কিছুদিন আগে একটি তথ্য দিয়েছেন যে এই ধরনের আশঙ্কাকে তারা উড়িয়ে দিচ্ছেন না, এবং তারা মনে করছেন যে ধারণা ঘটতেই পারে। এবং এইবারের নির্বাচনটাকে কেন্দ্র করে আসলে যে বিষয়টি হবে, যে যুক্তরাষ্ট্রের যে বিষয়টি বলা দরকার, যে যুক্তরাষ্ট্রের যেই আন্তর্জাতিক যে অবস্থান, সেই অবস্থান কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে কারণেই যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট আমরা বলে থাকি, কিংবা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ক্ষেত্রে যেই অবস্থান এখন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে, সেই অবস্থানকে ধরে রাখতে গেলে কিন্তু, এবং যারা এই এই এটিকে নিয়ন্ত্রণ করেন, তারা কিন্তু এই কামালা হ্যারিস কিংবা বাইডেনের এই প্রশাসনকেই তারা চাচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষ কিন্তু একটা বড় অংশ, সংখ্যাগরিষ্ঠ অংশ, তারা কিন্তু
এর এই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যে কারণেই যে আমি দেখছি যে একদিকে হচ্ছে ধর্মীয় ভোট, সেটি মুসলিম বা জুইশ যেই ভোটই হোক না কেন, সেই ভোটের যেমন একটি প্রভাব রয়েছে এবার নির্বাচনে, এবং একইভাবে বিশেষ করে মেয়েদের, মহিলাদের, নারীদের একটি প্রভাব রয়েছে, সেটি হচ্ছে গর্ভপাত বিষয়ে। সুতরাং এই দুটি বিষয়কে যখন গুরুত্বপূর্ণভাবে মানে গুরুত্বের সাথে দেখা হচ্ছে, সেক্ষেত্রে ট্রাম্পের জায়গা থেকে ট্রাম্পের যে অবস্থান, অতীতের অবস্থান, বর্তমান অবস্থান, তিনি কিন্তু যুদ্ধের বিরুদ্ধে বলছেন এবং তিনি কিন্তু অর্থনীতিকে চা করার জন্য তিনি বলছেন আমেরিকা ফার্স্ট। যে কারণেই এই এবং তার যে অ্যাগ্রেসিভ ভূমিকা এবং সেই ভূমিকার কারণে কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আরেকটি কথা জরুরি বলা দরকার যে এবারের নির্বাচনে এখন পর্যন্ত যে সর্বশেষ ইলেকট্রাল ভোটের হিসাবে যতটুকু দেখা যাচ্ছে তাতে কিন্তু পেনসিলভেনিয়া রাজ্যটি যে যিনি পাবেন তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। এবারের হিসাবটা কিন্তু তাই, এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প পিটসবার্গে সমাবেশ করেছেন, এর আগে সকালবেলা ফিলাডেলফিয়াতে করেছেন কামালা হ্যারিস। আরেকটি বিষয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যে সমাবেশ করেছিলেন সেই সমাবেশে কিন্তু উনি বলেছিলেন যে নিউ ইয়র্ক রাজ্য তার কাছে এবার তিনি বিবেচনা করছেন একটা সুইং স্টেট হিসাবে। সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যদি এখানে এটা ব্লু স্টেট, যদিও এটা নীল থেকে হয়তো লাল হবে না, এটা ফ্যাকাশে হবে, কিন্তু তারপরেও এখানে প্রত্যাশার বাইরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভোট রয়েছে বলে মনে হয়। শিহাবুদ্দিন কিসলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শিহাবুদ্দিন কিসলু, তিনি নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।